নমস্কার বন্ধুরা, পান্টি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি এরকমই একটা রেসিপি রান্না করব যেটা নাকি খুবই সুন্দর আর খেতে খুবই ভালো লাগে। এরকম যদি মাছের রেসিপি হয় তাহলে ভাত শুধু এটা দিয়েই খাবে। চলো তাহলে রেসিপিটি শেয়ার করি। প্রথমে নিলাম কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, আর এই কম্বিনেশনটা অসাধারণ। তাহলে এরপরে এটাকে আমি ভিজিয়ে রাখবো জলের মধ্যে কিছুক্ষণের জন্য। চলো এবারে যেটা দিয়ে রান্না করব সেটার সঙ্গে একটু পরিচয় করে নিই। গুড়জালি মাছ রান্না করব আজকে, আর এই গুড়জালি মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করবে, আর এইভাবে রান্না করলে তো টেস্ট অসাধারণ লাগবে। মাছটা এমনিতেও খুব মিষ্টি, তো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি সর্ষের তেল গরম করে কড়াইতে একটুখানি নুন ফেলে মাছগুলোকে ভেজে নিলাম। আরেকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, মাছ যখনই ভাজবে টাটকা মাছ তখনই কিন্তু একটুখানি নুন ফেলে দেবে কড়াইয়ের মধ্যে, তেল যখন গরম হবে তাহলে কোনো সময় কড়াইয়ের মধ্যে কিন্তু মাছ লেগে যায় না, আর মাছের মধ্যে পর্যন্ত বেশ নুনটা সুন্দর লাগে। চলো এবারে মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই। টাটকা মাছ হালকা করেই ভাজবো, আর হালকা করে ভাজলে কিন্তু সুন্দর ভিতরে ঝোল বা গ্রেভি অবজার্ভ করে। এর মধ্যে তেল, মাছের ওই তেলের মধ্যেই মাছ ভাজা তেলেতেই দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা, কিছুটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই, অল্প একটি পেঁয়াজ দিয়েছি আমি, ধরো ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর অল্প একটুখানি রসুন, ওই 4-5 কোয়ার মতো রসুন আমি এর মধ্যে বেটে দিয়েছি, একসঙ্গে বেটে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু তেলের মধ্যে মশলাটা কষানোর পালা, চলো মশলাটাকে আগে কষি নিই। এবারে হচ্ছে রেগুলার যে মশলা, জিরে, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করবো। আর টমেটো যেহেতু দিয়েছি দিতে হবে কিন্তু একটুখানি নুন, তাহলে করে টমেটোটা মিশে যাবে। চলো এবারে ভালো করে কষিয়ে নিই, তো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে, সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেবো মশলাটা। আর মশলা দিয়ে তেল ছাড়তে না ছাড়তেই দেখো একটা সুন্দর গন্ধ আসতে শুরু হয়ে গেছে। আর ওই দিকে কিন্তু আমি মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্তটা কিন্তু এতক্ষণে কিছুটা ভিজে গেছে, এবারে এটাকে আমি কষতে থাকবো, আর ওদিকে আমি মিক্সির মধ্যে মশলাটাকে করে নেব। এই দেখো সর্ষে পোস্তটা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বাটা আমার হয়ে গেছে, আর মশলাটা কিন্তু পুরোপুরি কষানোর পরেই সর্ষে পোস্ত দেবে, কারণ সর্ষে পোস্ত দেওয়ার পর অতিরিক্ত কষানো দরকার নেই, ওই মিনিট 7-8 এর মতো কষিয়ে নিলেই হবে। যতক্ষণ না তেল ছাড়ছে সর্ষে পোস্ত দেওয়ার পর তেল কিন্তু প্রথম দিকে দেখতেই পাবে না, তারপরে দেখবে কিন্তু তেলটা আস্তে আস্তে রিলিজ করবে, সর্ষে পোস্তটা যেই হালকা হালকা ভাজা হয়ে যাবে তেলটা কিন্তু ছেড়ে দেবে, সুন্দর একটা কালার আসবে, দেখলেই বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে। দেখো আমি হালকা হালকা নাড়িয়ে নেবো, তবে হ্যাঁ এই সময় কিন্তু খুন্তি বন্ধ করা যাবে না, তোমাদের কিন্তু খুন্তিটা কন্টিনিউ নাড়াতে হবে, তা না হলে যেহেতু পোস্ত আছে তলা দিয়ে ধরে দেওয়ার চান্স থাকে। তো আমি অল্প প্রয়োজন হলে যদি মনে হয় যে ধরে আছে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কন্টিনিউ কষাতে থাকবে, মোটামুটি মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে থাকে ততক্ষণ, আর মাঝে মাঝে আমি নাড়তে থাকবো। আর এই দেখো মশলার কিন্তু হয়ে গেছে, তারপরে আমি ফুটন্ত গরম জল করে রেখেছিলাম, সেই ফুটন্ত গরম জলটাকেই দিয়ে দেবো এর মধ্যে, খুব বেশি জল দেওয়া দরকার নেই, এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি তাই টাইপেরই হয়, খেতে অসাধারণ হয়। আর আজকে কোনো রকম গরম মশলা আমি ইউজ করবো না, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করছি সেখানে গরম মশলা কোনো দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে কচি ধনে পাতা। আজকালকার বাজারে মানে শীতের বাজারে ধনে পাতা জুড়ি মেরা ভার, আর এতে যদি পড়ে যায় ধনে পাতা জমে তো যাবেই, আর টেস্ট তো অসাধারণ, আর ফ্লেভারে তো টিকতে পারবে না, মনে হয় এই খাই কি সেই খাই। চলো এবারে মাছগুলো দিয়ে দিই, এবারে দিয়ে দিলাম মাছ ঝোলের মধ্যে মাছগুলো। আর এইভাবে বন্ধুরা তোমরাও যদি মাছ ট্রাই করো দেখবে অসাধারণ, এইভাবে তোমরা পার্শ্ব মাছও রান্না করতে পারো, আর গুড়জালি মাছের টেস্ট এমনি খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর হ্যাঁ নতুন বন্ধু যারা আছো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে আজকের মতো এতটাই, আর এই রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে তোমাদের রেসিপিটি কেমন লাগলো। আর এবারে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে গেল আজকের গুড়জালি মাছের ঝাল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এতটাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করবে।
যে মাছটা এমনি তো মিষ্টি, ওজনই মাছ, কিন্তু ঝোলটা হেভি হয়েছে। ভালো হয়েছে না?